হ্যালো বন্ধুরা, আমরা এখন এসছি মালদা জেলার হবিবপুর ব্লকের হিজল ফরেস্টের বাগানে। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন হিজলের বাগান। এই হিজলের বাগান মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে। এই হিজলের বাগান ভারত বাংলাদেশ মিলে প্রায় 250 হেক্টর এলাকায় বিস্তৃত রয়েছে। এই বাগানে অনেক প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। হবিবপুর ব্লকের এই তিলাসন গ্রামে ভারতের বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম হিজল বন রয়েছে। মালদা তথা পশ্চিমবঙ্গে এই হবিবপুর ব্লকের তিলাসন গ্রামটি এই হিজল বাগানের জন্যই বিখ্যাত। মালদা জেলা প্রশাসন এই হিজল বনকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এবং রামসর জলাভূমির অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুন্দরবন জলাভূমি ও কলকাতা জলাভূমির পর এই হিজল বনের ফরেস্টকে পশ্চিমবঙ্গের তৃতীয় জলাভূমি বা রামসর জলাভূমি করার জন্য মালদা প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।